বন্ধুরা, আজকে শুক্রবার আর এখন মাঝে সকাল 7টা। আর আজকের সকাল সকাল চা নিয়ে আর এখানে চলে এসেছি। আর রাত্রেবেলা থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, মানে এত বৃষ্টি হচ্ছে তো এখনও সকালবেলা উঠে দেখি সেই একই বৃষ্টি, একইভাবে বৃষ্টি হয়ে যাচ্ছে। তো কদিন যা আরম্ভ করেছে জানি না কবে থামবে, কী অবস্থা যাচ্ছে তাই অবস্থা। আমাদের এদিকে সব মাঠ ফাট ডুবে একদম পুরো সাদা হয়ে গেছে বৃষ্টির জলে। তো যাই হোক, আজকের ব্লগটাকে এখান থেকেই স্টার্ট করছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ড্রিমস উইথ প্যাশনে। আমি চন্দ্রাণী, তোমরা নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। তো সারাদিনটা আজকের যা হচ্ছে পরপর তোমাদের সাথে শেয়ার করব। আশা করছি তোমাদের আজকের ব্লগটা দেখতে ভালো লাগবে আর ব্লগটাকে তোমরা একটু না কেটে পুরোটা দেখবে। তো চলো স্টার্ট করা যাক আজকের দিনটা। চাটা সব খেয়ে নিলাম, এবারে যাব নিচে। নিচে গিয়ে বাসন টাসনগুলো যে কটা আছে মাজবো মেজে এসে। আর ছেলে নিচে হরলিক্স খাচ্ছে, ও এসে পড়তে বসবে, আজকের পরীক্ষা 9টা থেকে ওর এক্সাম। তো ওকে নিয়ে একটু বসবো। তো তোমাদের সাথে হয়তো পরে কথা বলবো একদম সেই ছেলের পরীক্ষার পরে। তো চলো একটু কমেছে এখন। আর এখন এই 11টা প্রায় বাজতে চললো। তো ছেলের এক্সাম শেষ হয়ে যেতে আর সবে টিফিন টিফিন করলাম, করে আর এই রোদ রোদ একটু বেরিয়েছে, তো জামা কাপড়গুলো ভাবছি একটু রোদে দেবো, দিয়ে তারপরে স্নান করবো আর কি। তো চলো ফটাফট জামা কাপড়গুলো আগে রোদে দিয়ে দিই। তো জামা কাপড়গুলো রোদে দিয়ে দিলাম, দিয়ে এবারে দেখি একটু ঘাটের দিকে যাবো। এত বৃষ্টি হয়েছে সব নাকি ডুবে গেছে পুরো ঘাট, মানে পুকুরের হাফ প্রশান পুরো ডুবে গেছে। তো ঘাটের দিকে যাবো, জামা কাপড়গুলো কাচবো আর দেখে আসবো কী অবস্থা। তো চলো দেখি যাই। দেখো কত বড় কাঁঠাল, আর এটা কাঁঠালি কোলার কাঁদি। তো এটা কাকিদের আমাদের কেনা হয়েছে। জামা কাপড় কাচতে আর এখানে মনে হচ্ছে খুব বাজে হালাত হয়ে গেছে বৃষ্টি হওয়ার কারণে। এ বাবা, এখানে কি হচ্ছে? এখানে পুরো বৃষ্টি হওয়ার কারণে তো পুরো ডুবে গেছে। ঠিক আছে, তো চলো দেখতে পাচ্ছ তো কি অবস্থা বৃষ্টিতে। কাল মানে এখানে যে বড় শানগুলো যেগুলো ছিল সেগুলো সব ডুবে গেছে, আর গোটা পুকুরটা দেখো ডুবে গেছে। আর যদি দু একদিন বৃষ্টি হয় তাহলে পুরো পুকুরটাই ডুবে চলে যাবে একদম। এরকম অবস্থা, কি অবস্থা। কাঁচা হয়ে গেছে, এবার বাড়ি যাই। গুড আফটারনুন বন্ধুরা, এখন প্রায় 12:30 বেজে গেছে আর আমি এই স্নান টান করে, আর কদিন রোদ হচ্ছিল না ওই জন্য জামা কাপড়গুলো সব রোদে দিয়ে আর ছাদে একটু ঘোরাঘুরি করছিলাম। তো এরপরে লাঞ্চ করব, লাঞ্চ করে এসে আবার তুলে নিয়ে তারপর ঘুমোতে যাবো। আজ সকাল থেকে ভীষণ হেড পেন হচ্ছে কেন জানি না। তো কালকে দুপুরবেলা ঘুম হয়নি, রাত্রেবেলাও খুব একটা ভালো করে ঘুম হয়নি হয়তো ওই জন্যই। তো ওই জন্য আমি খেয়ে দিয়ে আর তাড়াতাড়ি ঘুমাবো, একটু ঘুম থেকে উঠে তারপর যা করার করবো। তো চলো তাড়াতাড়ি ফটাফট লাঞ্চটা করে নিই আর নিয়ে তারপরে বিকেলবেলা আবার তোমাদের সাথে কথা বলবো। আজকে লাঞ্চে হয়েছে আমাদের নিয়েরে মাছের তরকারি আর পটলের তরকারি। তো এটাই হচ্ছে আজকের লাঞ্চ।
গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে 5:15 হবে। ব্লগটা পোস্ট করলাম করে আর আজকের অনেকক্ষণ ঘুমিয়েছি, কারণ সকাল থেকে ভীষণ হেডফেন হচ্ছিলো, তো ওই জন্যে কালকে রাত্রেবেলা এডিটিং করে শুতে শুতে অনেক রাত হয়ে গেছিলো। তারপরে কালকে দুপুরবেলাও ঘুমোয়নি আর কি গতকাল, তো ওই জন্যে ঘুমটাও ভালো হয়নি। আর আজকে দুপুরবেলা ওই জন্যে সব কাজকর্ম রেখে দিয়ে আগে ঘুমিয়েছি, এই না আগে শরীরটা ঠিক হোক তারপরে। আর চশমা পরেছো দেখতে পাচ্ছি, ভাবছি চশমা পরেছো কেন? চশমাটা আমি বাইরে গেলে তো আমার লাগে, কেন আমি দেখতে পাই না দূরের পাওয়ার, আর গাড়ি চালানোর সময় মাস্ট আমার চশমা লাগেই লাগে। তো মাথাটা হেডটা পেন হচ্ছে, ওই জন্য মনে হলো যে হয়তো পাওয়ার ক্র্যাশ করছে। পাওয়ার তো বেড়েছে সেটা আমি জানি, কারণ এই 2 বছর হলো আমার কোনো চোখের মানে ডক্টরও দেখানো হয়নি আর পাওয়ারটাও চেক করানো হয়নি করোনার চক্করে আর কি। তো ওই জন্যই হয়তো পাওয়ারটাও বেড়েছে, তারপরে চশমাটা হয়তো কন্টিনিউ পড়ছি না, তো সেই থেকেও হতে পারে আর কি। তো ওই জন্যে আমি চশমাটা পরলাম, আমি দেখি কয়েক ঘন্টা পরে থাকি বা কত দুদিন কন্টিনিউ করি, দেখি হেডফোনটা আর হচ্ছে কি না, তো ওই জন্যই পরলাম। আর বিকেলবেলা এই ছাদে এসেছি, সেম মানে এসে দেখছি যে বৃষ্টি পড়ছে আর কি, মানে ফোঁটা ফোঁটা বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। তো তাও দাঁড়িয়ে আছি আর কি, ভালো লাগে না একটু খোলা আকাশের নিচে সারাদিন না থাকলে, যেন আর মনটা ভীষণই বদ্ধ লাগে আর কি। তো ওই জন্যই এই দাঁড়িয়ে আছি, চলে যাবো একটু পরেই নিচে চলে যাবো আর কি। বৃষ্টিটা ভালোই মোটামুটি পড়ছে, তো ভাবলাম তোমাদের সাথে একটু গল্প করে নিই, তারপরে আবার নিচে চলে যাব। তো এই হচ্ছে ব্যাপার। আর ছেলে নিচে বাইরে ওখানে এ করছিলো, তো ওকে ডাকলাম যে কালকে পরীক্ষা আছে পড়তে বস, তো কী করেছে জানি না, আমি যাই গিয়ে দেখছি। তো এই হচ্ছে আপডেট। আর সারাদিন এইসব করেই কেটে যাচ্ছে, সকাল থেকে তো তেমন কিছু ব্লগ করতেই পারিনি, তো যেটুকু করেছি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো দেখা যাক কী কী হচ্ছে নিচে। ওখানে ওই যে আমার ভাইপো যোগা শেখায় আর কি, তো ওই বাচ্চাদের নিয়ে আর ওখানে যোগা শেখাচ্ছে। তো ছেলেকে যেতে বললাম, তো ও তো গেল না। আর ওই ওখানে ঠাকুর দাবা বৃষ্টি হচ্ছে, তো ওই জন্য আজকের এই ঠাকুর থানের এখানে সবাইকে নিয়ে এখানে করাচ্ছে বাচ্চাগুলোকে নিয়ে। তো বৃষ্টি, গুড ইভিনিং বন্ধুরা, এখন বাইরে বৃষ্টি পড়ছে, চারিদিকে কাদা কাদা হয়ে গেছে। আমি একটা ভালো ডিসকভারিতে একটা ভালো পরীক্ষা, তো পরীক্ষার জন্য কি ভয়তে বসে থাকবো? পরীক্ষাটা পড়া পড়তে হবে না, ভয় পাবি কেন, পড়তে হবে না। পড়া তো অনেক আগে থেকে রেডি আছে রিভিশন। আজকের পরীক্ষা কেমন আছে? গুড। গুড, দেখা যাবে। ঠিক আছে, হাতে স্পিড নেই, আর হাতে স্পিড বাড়াতে, মানে টাইমের মধ্যে লিখতে পারছে না, 2-3 মিনিট পরে ও শেষ করেছে। মানে আগে স্কুলে যা দিত আর কি, মোটামুটি তাড়াতাড়ি হোক আর যাই হোক সব লিখে নিয়ে ঘরে আসতো, এখন স্কুল লেখার অভ্যেসটাই চলে গেছে, লেখে বাড়িতে কিন্তু আস্তে আস্তে লেখে, টাইমের কোনো তো ইয়ে নেই। তখন স্কুলের মধ্যে একটা টাইম ছিল, তো এই করে করে হাতের স্পিড কমে গেছে, যে কী পড়া বলবো। আর ওই জন্য বলছি হাতের স্পিডটা প্র্যাকটিস কর, তাড়াতাড়ি লেখাটা প্র্যাকটিস কর অন্তত, করলে তাহলে পরীক্ষার সময় অন্তত টাইমের মধ্যে কমপ্লিট করতে পারবি। এখন বাড়ি থেকে দিচ্ছিস, 2-4 মিনিট দেরি হচ্ছে সেটা কোনো প্রবলেম নাই, কিন্তু যখন স্কুলে গিয়ে পরীক্ষা দিবি সেটাই প্রবলেম হয়ে যায়, বুঝলি? হুম, সব সময় বদমাশি, যা গিয়ে পড়তে বস, যা চলে যা। তো এখন বাজে 6:45, আর আমি চাটা খেলাম, তো হেডফোনটা আবার শুরু হয়েছে এবং ভীষণভাবে হচ্ছে। তো চাটা খেলাম, ভাবলাম যে একটু কমবে, কিন্তু একটু কমছে না, তো ওই জন্য একটু বাম লাগিয়ে এসেছি, আর এসে একটু শোবো, দেখি কেন এত হেডফোন হচ্ছে বুঝতে পারছি না। তো এই ব্লগটাকে আমি এখানেই এন্ড করছি, আর ব্লগের মধ্যে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সেফ থেকো, টাটা বাই, গুড নাইট।